ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরান জ্যোতি নাহি দ্বারা আজ সিলেটে পৌঁছেছে ভারত নারী ক্রিকেট দল এর মাঝেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভেইনু হিসেবে সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির পাঁচ সদস্যদের প্রতিনিধি দল সারাদেশেই চলছে তীব্র দাবদাহ তার মাঝেই কিছুটা স্বস্তি সিলেটে সকাল থেকেই আকাশের রোদ মেঘের লোকোচুরি এর মাঝেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে মাঠে ঘাম ঝরিয়েছেন জ্যোতি নাহিদা ফারজানারা মেয়েদের অনুশীলনের মাঝেই সকালে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ হবে এই ভেনুতেই দীর্ঘক্ষণ স্টেডিয়ামের ফ্যাসিলিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তারা কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এটা রুটিন ওয়ার্ক যে ওয়ার্ল্ড কাপ আগামী অক্টোবরে শুরু হবে তারা মোটামুটি স্যাটিসফাইড যদি কোনো তাদের কোন অবজারভেশন থাকে তাহলে আমাদেরকে এটা তারা বলেছে যে লিখিতভাবে তারা জানাবে নারীদের বিপক্ষে টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় ক্রিকেটের নারী দল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায় তারা আঠাশ এপ্রিল থেকে শুরু হয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল গ্রাউন্ড ও গ্রাউন্ড দুই মাঠে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট